দেখেন আজকে কত সুন্দর একটা জায়গাতে আসছি, কোরিয়ান গ্রাম্য পরিবেশ। আর পিছন দিয়ে দেখেন ট্রেন যাচ্ছে, তো আমি হচ্ছে মানে ওই যে ট্রেন স্টপ যেখানে সেখান থেকে নেমে একটু ভিতরের দিকে আসলাম। এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। এই যে দেখেন পুরা জায়গাটা খুবই সুন্দর। আর আমাদের হচ্ছে বাংলাদেশের মতো, মানে বাংলাদেশে যেরকম ধান চালের চাষ হয় ঠিক সেরকমই একটা এলাকা। তো আজকে একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য চলে আসছি এখানে। এই জায়গাটা একদম শহরের কোলাহল মুক্ত, একদমই নিরিবিলি। এখানে শুধু কিছু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওখানে কিছু কিছু মানুষ মাছ শিকার করতেছে। আর এখন সানসেটের সময়। আমার কাছে মনে হয় কি, তো সূর্যাস্ত আর সূর্যোদয় এই দুইটার সময় অনেক জোস। গতকালকে অবশ্য সানসেটটা আরও সুন্দরভাবে হয়েছিল, আজকে সানসেট হওয়ার সময় একটু হালকা হালকা মেঘ আছে, তো এখনও বলতে পারতেছি না, সূর্য হয়তো আরেকটু নিচে নামলে আরও ক্লিয়ার হবে। একদম গোল হয়ে তারপরে সূর্যাস্ত হয়, অনেক সুন্দর। আর এখান দিয়ে হাঁটার যে রাস্তাগুলো দেখেন আমার পিছনে, এখান দিয়ে হাঁটার কত সুন্দর জায়গা করে দিছে। এখান দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে, আর এই যে সামনে যে ধান খেতগুলো আছে না, তো এই ধান খেতগুলোতে পানি সরবরাহ হয় হচ্ছে এই নদীটা দিয়ে। আর এখানে হচ্ছে আবার কত সুন্দর বসার জায়গা করে দিছে, যে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে একটু বসার জায়গা। দেখেন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সে কতক্ষণ ধরে, এখনও আসতেছে না। এই যে এটা হচ্ছে ট্রেন লাইন, এখান দিয়ে ট্রেন গেলে দৃশ্যটা অনেক সুন্দর লাগে। কোরিয়ানরা তাদের বাসার সামনে আপেল বাগান করে রেখেছে। এই পুরাটা আর কি আপেল বাগান, এই যে ফাঁকে ফাঁকে অনেকগুলো আপেল হয়ে আছে দেখেন, এগুলো হচ্ছে ছোট জাতের আপেল আর কি। এটা সম্ভবত ওই যে আপনার পানি দেয় যখন, তো এক লাইন থেকে অন্য লাইনে হচ্ছে আপনার শিফট করার সময় সম্ভবত এটা দিয়ে করে আর কি, ওপেন আর ক্লোজ করে দেয়। মাঝে মাঝে শহরের কোলাহল ছেড়ে গ্রামের এসব নিরিবিলি জায়গাগুলোতে এসে হাওয়া খাইতে কিন্তু মন্দ লাগে না, অনেক জোস, একদম ফ্রেশ হাওয়া।